Gang siapa namanya, Pak? Dola, আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। ওই আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন? আমি 2003 থেকে 2011 পর্যন্ত। মোট কত কত বছর হচ্ছে? 8 বছর পুরো। 8.5 বছর। হ্যাঁ। তো 8.5 বছর পর্যন্ত চেয়ারম্যানই করেছেন। হ্যাঁ। অনেক চেয়ারম্যান বা মেম্বারেরা চেয়ারম্যান মেম্বারি করতে গিয়া লাখপতি কোটিপতি হয়ে যায়। আপনি এইভাবে সবজি বিক্রি করছেন কেন 8.5 বছরের চেয়ারম্যান? আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করলে আল্লাহ ছাড়বে না, আমাকে একদিন মরতে হবে। আপনি সরকারি যেসব বরাদ্দ পেতেন সবই বন্টন করে দিয়েছি, জনগণের মাঝে বিলিয়ে দিয়েছি, যেভাবে বন্টন করতে বলে সেভাবে বন্টন করে দিয়েছি আমি। একবারে সুস্থ বন্ধ সাধারণ মানুষের মধ্যে করে ফেলছেন, করে দিয়েছি। তো এখন আপনি কি কি ব্যবসার সাথে জড়িত? আমি কাঁচামালের সাথে জড়িত, তরকারি তরকারি কেনাকাটা করছি। এর টাকায় আল্লাহ যে রিজিকটা রিজিকের ব্যবস্থা করছে ওটা নিয়ে ডাল ভাত খেতে হবে। আপনি অন্যান্য চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? না, আমি কারো কথা বলতে যাব না, কারণ যে কেবা কারা কি করছে এটা আমার দেখার বিষয় নাই। আমাকে যেহেতু মরতে হবে, একাই গড়ে যেতে হবে, একাই জবাব দিতে হবে আমাকে, আমি একারই কথা বলবো। কেবা কারা কি করছে এটা দেখার বিষয় নাই। তাদের উদ্দেশ্যে মানে যে ভালো কিছু করার জন্য পরামর্শ আছে কিনা? ভালো ভালো কিছু করার জন্য পরামর্শ হতে গেলে সেটা ওই ব্যক্তি কিন্তু নিজে এসে পরামর্শ নিবে, যে আমি ভালো কিছু করবো তো কি করলে ভালো হবো, এই জিনিসটা আমাকে পরামর্শ দেন। যতদিন পর্যন্ত সে না বলে ততদিন পর্যন্ত তাকে কোনো কথা বলা যাবে না, বললে ভুল হয়ে যাবে আমার। আপনি আগামীতে আর আবারও চেয়ারম্যান ইলেকশন করার চিন্তা ভাবনা আছে নাকি? অবশ্যই আছে, চেষ্টা করবো আমি। সাধারণ মানুষ আপনাকে এখন কি মনে করে? আপনি যে ব্যবসা করছেন, আপনি 8.5 বছর চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকার পরে যে আবার এই যে কাঁচামালের ব্যবসা করছেন খুব সাধারণ ভাবে, তো সাধারণ মানুষ আপনাকে কিভাবে দেখছে? এসালা কিছু করিনি, এসালা সব সালা দিয়ে দিয়ে এখানে, এসালা কিছু করলো না, সালা সালাকে খাওয়ার পথে দিন, সালা কিছু করলো না, সালা খালি দিয়ে দিল সবাই।